মেইন রাশি 2021 ইংরেজি, যাকে ইংরেজিতে পাইসেস বলা হয়ে থাকে। 12 রাশি রাশি চক্রের দ্বাদশ রাশি মেইন রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হলেন বৃহস্পতি, মিন্স গুরু। এই রাশির জাতক জাতিকারা উদার, পরোপকারী ও সৎ হন। স্বভাবে এরা নম্র, ন্যায়পরায়ণ ও ধার্মিক। প্রতিভা যথেষ্ট, কিন্তু মানসিক অস্থিরতার জন্য ঠিকমতে কোনো কর্ম দ্বারা বিকশিত হয় না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অনেকবার বিপদে পড়তে হয়। এই রাশির জাতক জাতিকা সাধারণত চিন্তাশীল ও খুব বিচক্ষণ হয়ে থাকেন, কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে অবস্থা বিপরীত হয়। বন্ধুদের বেশিরভাগ হয় দুষ্ট ও ধুড়িবাজ প্রকৃতির। প্রেমের ক্ষেত্রে অসফল, কিন্তু বিবাহিত জীবন সুখের হয়। ভাগ্যে অনেক বাধা আসবে এবং সেসব সহজে দূর হবে না। চিকিৎসা, শিল্প, সাহিত্য, প্রেস বিভাগে কাজ ইত্যাদি এদের জন্য ভালো। নমস্কার দর্শক শ্রোতা, আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে। বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পাশের অল বেল আইকনটি ক্লিক করার জন্য অনুরোধ করছি। কারণ নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব, আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান। তার জন্য আমি আপনাদের সাথে আলোচনা করব মীন রাশির শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, আর্থিক ক্ষেত্র নিয়ে, বিবাহিত জীবন ও প্রেম নিয়ে। তার সাথে রিমেডি টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি শিক্ষা নিয়ে। এই বছরটি শিক্ষার ক্ষেত্রে যুক্ত জাতক জাতিকের জন্য মিশ্র ফলাফল আনতে চলেছে। এই বছর শনির দৃষ্টি আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে পড়ছে, যা স্পষ্টভাবে শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এরপরে জানুয়ারি থেকে এপ্রিল মাস আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। যা হোক, বছর শেষে শিক্ষার্থীদের জন্য একটি ভালো সময় আসবে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হবে। যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চান এবং এতে সফল হতে চান, তবে বছরের এপ্রিল থেকে মে এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের জন্য সময়টি খুব অনুকূল হবে। এই সময়ে আপনি এই ধরনের পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখতে পাবেন। এই বছর আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হতে পারে, তবে যারা বিদেশে যেতে চান তারা এই বছর কোনো বিশেষ সাফল্য নাও পেতে পারেন, কারণ তাদের বিদেশ ভ্রমণে কিছুটা বিলম্ব হতে পারে। এখন বলছি মীন রাশির স্বাস্থ্য নিয়ে। 2021 ইংরেজি স্বাস্থ্যের দিকে থেকে মীন রাশির পক্ষে খুবই ভালো হবে বলে আশা করা হচ্ছে। এই বছর আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, তবে এর অর্থ এই নয় যে আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে সম্পূর্ণ উদাসীন হবেন। 2021 ইংরেজির এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ ঘরে থাকবে, যা আপনার স্বাস্থ্যকে দুর্বল বলে মনে হচ্ছে। এগুলো ছাড়াও 20 নভেম্বর থেকে বছরের শেষ অবধি আপনার স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা দৃশ্য হচ্ছে। ঠিকই এই সময়টাতে আপনার স্বাস্থ্যের জন্য সচেতন হন। এই বছর স্বাস্থ্যের পাশাপাশি আপনার প্রতিদিনের ক্রিয়ায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে। আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার প্রতিদিনের
ক্রিয়ায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তো আমি বলেছি আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার প্রতিদিনের রুটিনের বিষয়ে যত্ন নিতে হবে, আপনাদের মনোযুক্ত দিতেই হবে আপনাদের প্রতিদিনের ক্রিয়াকলাপের উপর। তার সাথে আপনাদের যে স্বাস্থ্যের পাশাপাশি আপনাদের যে প্রতিদিনের রুটিন আছে তা রুটিনের দিকে যত্ন নিতে হবে, যাতে আপনাদের স্বাস্থ্যের দিকে কোনো প্রবলেম না হয় তা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি দুবার তিনবার করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম কথাটা, যাতে আপনারা এই কথাটা মনে রাখেন যে স্বাস্থ্যটা আপনাদের খেয়াল রাখতে হবে, না হলে আপনারা যে কোনো ব্যাধিতে ভুগতে পারেন তাও একটু খেয়াল রাখবেন। আর যদি যত্নের থাকেন তাহলে আপনারা ভুগবেন না, তা 100% গ্যারান্টি দিচ্ছি। কারণ এই সময়টাতে আপনাদের স্বাস্থ্যের জন্য বছরটা আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হতে চলেছে। যা হোক, এখন বলছি আর্থিক দিক দিয়ে মীন রাশির জাতকদের জন্য বছর 2021 মিশ্র ফলের সাথে সাথে প্রমাণিত হবে, মিশ্র ফলের সাথে প্রমাণিত হবে। এই বছর শনিদেব আপনার রাশিফলের একাদশ ঘরে বসে থাকবেন, এতে স্থায়ী আয়ের পরিমাণ আপনার জন্য দেখা যায়। এটি আপনার আর্থিক অবস্থাটি সারা বছরে সুস্থ রাখবে। এছাড়া বছরের শুরুতে মঙ্গল আপনার রাশিফলের দ্বিতীয় ঘরে বসে থাকবে, যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী রাখবে। হ্যাঁ, তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী মাসটি অনুকূল হবে না, কারণ বৃহস্পতি আপনার রাশিফলের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে। একটু সাবধানে থাকবেন, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার ব্যয় বৃদ্ধি পাবে, যা আপনাকে মানসিক চাপ তৈরি করতে পারে। বৃহস্পতি এইভাবে থাকায় বছরের কয়েক মাস আপনার আয় অনুযায়ী ব্যয় বাড়বে। এপ্রিল থেকে মেয়ের মধ্যে আদালত অফিস সম্পর্কিত এমন বিতর্ক বা মামলা হাতে পড়তে পারে বা মামলা হতে পারে, যা আপনাকে আর্থিকভাবে সহায়তা করবে। এবছরে আপনার জীবন সঙ্গীও আপনাকে উপকৃত করতে পারে। এখন বলছি বিবাহ ও প্রেম। 2021 সাল বিবাহিত জীবনের জন্য আরো ভালো পাবেন। এবছর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হবে, প্রেমও পরিচিতি ও বাড়বে। 2021 ইংরেজিতে বছরের প্রথম তিন মাস এবং তারপর অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনার বিবাহিত জীবন খুব মধুর হবে। যদিও মাঝখানে সামান্য বিবাহিত জীবনে প্রবলেম আসতে পারে, একটু সাবধানভাবে থাকলে ভালো হবে। 2021 ইংরেজিতে এমনকি নিঃসন্তান দম্পতিও এই বছর সন্তানের জন্মের জন্য শুভকামনা করতে পারেন। এখন একটু প্রেম নিয়ে বলছি। 2021 সাল প্রেমিকদের জীবন সম্পর্কে কথা বলছি। 2021 এই পুরো বছর চলাকালীন শনি আপনার রাশিচক্রের পঞ্চম ঘরে থাকবে, যাতে সারা বছর আপনার প্রেমের জীবনে উঠানামা করার সম্ভাবনা থাকে। জানুয়ারি থেকে এপ্রিল মাস বছরের শুরুতে আপনার রাশিফলে বৃহস্পতির আকারে, মানে মিন্স বৃহস্পতির আকারে, বৃহস্পতি যত বড় অতটুকু আকারে বিবাহের দৃঢ় লক্ষণ রয়েছে, মানে অনেক বড় আশা আছে। যারা মীন রাশি জাতক জাতিকারা আছেন, আপনাদের বিবাহিত জীবনের অনেক বড় আশা আছে। তাকারটা বললাম বৃহস্পতি গ্রহের মতো আকার, সেই আশাটা আপনারা নিশ্চয় মনে রাখবেন। এমন পরিস্থিতিতে কিছু লোক প্রেম বিবাহের উপকারও পেতে চলেছেন। আমি তো বললাম সেপ্টেম্বর থেকে নভেম্বর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি আপনার জন্য খুব ভালো হবে বলে আশা করা যায়। জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে আপনাকে কিছুটা মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনি যতটা সম্ভব লড়াইটি এড়িয়ে যান। এই সময়ে
যুদ্ধটি বড় লড়াইয়ের রূপ নিতে পারে। প্রেমজ জীবনে অনেক লড়াই আছে জাতক জাতিকাদের মধ্যে বা আপনাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে, তা আপনারা সেই যুদ্ধটা অনেক বড় আকার ধারণ করতে পারে। আমি বিস্তারভাবে বলছি না, আমি সংক্ষিপ্তভাবে বলছি, আপনারা এগুলো ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো লড়াই এগুলো এড়িয়ে চলবেন, না হলে অনেক বিপদ হতে পারে, তা আপনারা এই কথাটা যেন মনে থাকে। আবার বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর থেকে প্রেম আবার আপনার জীবনে নক করতে পারে, চিন্তা করবেন না, তা শুধরে যাবে। তবুও আপনারা সাবধানে থাকবেন, সাবধানতা করাই বিভাস অ্যাস্ট্রোয়েন আয়ুর্বেদার মূল লক্ষ্য বা উদ্দেশ্য বলতে পারেন, যাতে আপনারা সাবধানভাবে চলতে পারেন, আপনাদের সুস্থ সুন্দর জীবন চালাতে পারেন। তাই আমার এই রাশিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। যা হোক, এখন বলছি আপনাদের শুভ মূল হচ্ছে শ্বেত বেড়ালার মূল শুভ অষ্টন, মানে পাথর হচ্ছে নীলকান্ত মণি। শুভ সংখ্যা হবে 3, 2, 9, অশুভ সংখ্যা 5, 4, 8। শুভবার গুরুবার মিন্স বৃহস্পতিবার, অশুভবার শনিবার। শুভ মাস কি হবে? আপনাদের শুভ মাস হবে পৌষ কার্তিক মাঘ। অশুভ মাস কি হবে? অশুভ মাস হবে আষাঢ় ফাল্গুন। শুভ রং কি হবে? শুভ রং হবে হলুদ, দুধে সাদা এবং বেগুনি। অশুভ রং কি হবে? অশুভ রং হবে কালো ও নীলা। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, প্রভুর কাছে এটাই কামনা করি। নমস্কার।